সার্বিকভাবে আমরা সারা পাইতেছি এবং 100% আমরা শিউরি আছি যে আমরা বিজয়ী হব এবং জয়লাভ করব। এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? এলাকাবাসীর উদ্দেশ্যে যদি এলাকার কাজ হয়নি আপনাদের সামনে দিয়ে সরকার গঠিত হওয়ার পর মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী অভিযোগ আসলে কাজও করবে তাদের এই কাজটা ফেলে যাওয়া কাজটা আমরা সমাপ্ত করবো। কোন কোন জায়গায় পরিক্রমণ করা নিয়ে এসে আছে কোন কোন জায়গায়? প্রত্যেকটা জায়গায় আমরা পরিক্রমা করছি এবং আজকের পরিক্রমা যাবো আপনারা অনেক দূর যাবো। আজকে সত্যি মানে আমারও খুব ভালো লাগছে এই 43 নম্বর ওয়ার্ডে এসে আমার মহিলা প্রার্থী দাঁড়িয়েছেন মনিকা দাশদত্ত। তো আমরা সত্য কথা কি ত্রিপুরার রাজ্যে এই প্রথম বিজেপির হয়ে আমরা লড়াই করছি পুর নিগমে। তা আমাদের একদম মানে 100% বিশ্বাস যে আমরা পুর নিগম জয় করে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো পুর নিগমকে। কারণ আমি কিছু ডোর টু ডোর যে প্রোগ্রামে গেছি সেখানে অনেক কিছু মানুষের বিশেষ কিছু চাহিদা নেই, তারা শুধু বাড়ির সামনে ড্রেনটা চাইছে আর বাড়ির সামনে রাস্তাটা চাইছে। তো যার জন্য আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য শহরকে সুন্দর করে তোলার জন্য যে পরিকল্পনাগুলি নিয়েছেন আমরা বিশ্বাস যে আমরা অতি দ্রুততার সঙ্গে এই পুরবাসীর সমস্ত চাহিদাগুলি আমরা পালন করব। তাই এই ওয়ার্ডে আমাদের আজকে যে জনগণের দল নেমেছে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হতে চলছে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। বিপুল ভোটে জয়যুক্ত করুন এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে, রাস্তাঘাট ট্রেনের উন্নয়নের স্বার্থে, গরিব মানুষের সত্যি মহিলাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.